Assalamualaikum warahmatullahi wabarakatuh. ইসলাম দরদি ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ইসলাম দরদি ভাই ও বোনেরা, আজকে আমরা জানব 2022 সালে কোন দিন থেকে কোন তারিখ থেকে রোজা শুরু হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। ইসলাম দরদি ভাই ও বোনেরা, আমাদের জেনে রাখা দরকার পাঁচটি স্তম্ভের উপর ইসলাম অবস্থিত। রোজা তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, তাই আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর রোজা ফরজ করেছেন। চাই সে ধনী হোক চাই সে দরিদ্র, সকলের উপর রোজা ফরজ। এ বিষয়ে আল্লাহ তাআলা তিনার কালামুল্লাহ শরীফ সূরা বাকারা আয়াত নম্বর 183-তে বলেন, হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা রোজাকে আমাদের উপর ফরজ করেছেন। তাহলে আমরা ভাই ও বোনেরা, আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভর করে, তাই চাঁদ দেখেই আমরা রোজা রাখবো, চাঁদ দেখেই রোজা শেষ করব। তবে বাংলা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আমাদের আগামী রমজান পড়ছে, অর্থাৎ 2022 সালের রমজান পড়ছে 3 এপ্রিল, 19শে চৈত্র রবিবার। অর্থাৎ 3 এপ্রিল আমাদের একটি রোজা সম্পন্ন হবে এবং আমাদেরকে 2 তারিখ রাত্রে অর্থাৎ শনিবারে সেহরি খেতে হবে। আশা করি আমরা সকলে বুঝতে পারলাম। তবে আমরা এই কথাটি কখনোই ভুলব না যে আমাদেরকে রোজা রাখতে হবে চাঁদ দেখে, এবং চাঁদ দেখে রোজা শেষ করতে হবে, কারণ রমজান মাসে রোজা রাখা সম্পূর্ণভাবে নির্ভর করে চাঁদ দেখার উপরেই। আশা করি আমরা সকলে বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রমজান মাসের রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।